গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল 10:30, হাউস হেল্প ছাড়া আজকে আমাদের ফোর্থ ডে, মানে আর পারা যাচ্ছে না। এতগুলো মানুষ, এত বাসনপত্র, প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে। 10:30 বেজে গেছে, এখনও তো আসেনি, এরপরে আসার চান্স খুবই কম মনে হচ্ছে। আপাতত উড়পি এদিক ওদিকগুলো সেটেল করছে, সৌমি এখানে ব্রেকফাস্ট রেডি করছে। সকালবেলা উঠে আমি ঝাড়টা দিলাম, কোথায় অফিস করব, কোথায় ব্রেকফাস্ট করব, কোথায় বিরিয়ানি হবে। বাই দ্য ওয়ে, ওটার আর এটার স্পেশাল রিকোয়েস্টে আজকে এটা বানাচ্ছে, স্পেশাল বিরিয়ানি। সকাল সকাল বাইরে ওয়েদার দেখো, মেঘ, বৃষ্টি, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। একে দেখো, সকাল সকাল জাম্পিং বেড। ফাইনালি 12টার সময় আরতি দিদি বলেছে, হ্যাঁ আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আমি ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট মোছা, ঘর মোছা, ঝাড়ু দেওয়ার কাজটা নেই। ও সকালবেলা একবার ঝাড়ু দিয়ে দিয়েছে, তবে আরো দিদি ফাইনালি এসেছে। আর এখানে বিরিয়ানি, চিকেন ম্যারিনেশন চলছে, যত জিনিস আছে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে, ইভেন ঘিও। বিরিয়ানি আজকে কি একদম জবরদস্ত হবে নাকি? বেডশিট অনেকদিন নিইনি, তো আমি 4টে বেডশিট একসাথে অর্ডার দিয়েছিলাম বেশ ভালো প্রাইসে, আর সেটা এসছে। আমার এটা কুইন সাইজ বেড, আর ওই দিকের ঘরে যেটা আছে সেটা কুইন সাইজ বেড। এটা একটা কমপ্লিট সেট, এটা বেডশিট আর এই দুটো পিলো কভার্স, বাট দুটোই বিগ সাইজ, মানে আমার পিলো গুলো বেশ বড় বড় সাইজের, আর ফুল কভারেজ দিয়েছে। মাল্টি কালার এই চেকসটা কিন্তু খুব ফাঙ্কি দেখতে লাগছে। আমার বেডরুমের যেহেতু হোয়াইট থিম, তার সাথে এটা খুব ভালো মানিয়েছে। আর এটা এরকমই একটা জিওমেট্রিক্যাল শেপ না, এটা সবার সাথে, মানে সব থিমের সাথে, কালার থিমের সাথেই যাবে। এই বেডটার জন্য এটা একদম পারফেক্ট হয়েছে, সুদিং কালার, কটনের বেডশিট সেট সবকটাই, একটা বেডশিটের সাথে দুটো পিলো কভার, বেশ ভালো লাগছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা ডিভানের সেট। দেখো 5টা কুশন আছে, আর দুটো আমাদের এখানে দুটো সাইডে বালিশও ছিল, বাট আমি এটা রাখি না কুলফির জন্য, তো এই বালিশের দুটো কভারও আছে। এই সাইডের যে দুটো বালিশ থাকে, পুরো একদম ডিভান সেট আর কি, 5টা। এটা আর একটা বেডশিটের সেট, যার সাথে দুটো পিলো কভার আছে, আর প্রত্যেকটারই মিরা লিঙ্ক আজকে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। অন স্ক্রিন কুপন কোড 10% ডিসকাউন্টের জন্য, আর ডেলিভারি ফ্রি। সব মিলিয়ে বেশি আজকে একটু লেটই হয়ে গেল, 1:15 বেজে গেছে। এতক্ষণ বিরিয়ানি বানানো স্টার্ট করেছে, এরপর আমার আবার একটু আমের চাটনি বানানোর প্ল্যান আছে, সেটাও আজকে 4টেই খাবো। হ্যাঁ আজকে 4টেই খাবো, সেটাও ভাই ওদেরই আপদার কিন্তু, আমের চাটনি। বিরিয়ানি না করে কিছুই হয়নি, চিকেন ম্যারিনেট করা আছে, সেটা কোথায় আবার কি জানে, ওইখানে। আর এখানে ডিম সেদ্ধ ফুটছে, আর এখানে চাল এখনো দিইনি, জলটা গরম হলে তারপরে চালটা দেবো। 2:15 হয়ে গেল, বিরিয়ানির কাজ এখনো চলছে। বিরিয়ানি আমাদের সবার জন্য একটু রিচ, তো এখানে একদম পাতলা মাছের ঝোল, তার সঙ্গে আলু ভাতে কুলফি, সরি কুলফি পূজার খাবার তৈরি করছে, যে পূজা কুলফি খাবার এখানে রেডি করছে, মাছ ভাত। আর উর্বির এখন বিরিয়ানি প্রিপারেশন, পুরো রান্নাঘর জুড়ে, এখানে আমার চাটনি করার কোনো জায়গাই নেই। কত দূর উবাই দেবে এখন? প্রচুর দেরি। পূজা মোটামুটি বুকে হাত রেখে একটা কথা বলেই ফেললো, বললো ভাত মাংস করে ফেল, ছেড়ে দে। গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে আমি চিকেন যেটা ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে দেবো। ব্যাপারটা কি ব্যাপার, আয় আয় দেখ, ওই দেখ, আয়, কুলফি পুরো বাড়ির মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে। এ দেখ, এ দেখ, এ দেখ, আয় আয়, তাই ওকে চেষ্টা করা যায় কিছুক্ষণ এই রুমটাতে রাখার জন্য। আর দেখেছো, এই পা দেবে না, এই বাউন্ডারি এইদিকে আসবে না। এ দেখ, এ দেখ, এ দেখ, কুলফি, এ দেখ, আয় 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 আয়, ওই যে ওইখানেই দাঁড়িয়ে দেখ, ঢুকবে না, জানে ঢুকলে লক করে দেবো। আরে হয়ে গেছে, সর সর, এটা ঢোকাতে দে, আর রাখার জায়গা নেই। এ বাবা, গেল গেল গেল, এখানে অলমোস্ট চিকেন রেডি, আলু, ডিম, এটা কি গো? এটা ওই কেসারের দুধ, কেসারের দুধ, বেরেসা রেডি, রাইস রেডি। এবার এখানে চলছে ফাইনালি লেয়ারিং। লেয়ারিং এর জন্য প্রথমে একটুখানি গ্রেভি দিয়েছে, এবার চিকেন, চিকেন লেয়ারের উপরে এখন যাচ্ছে সাদা ভাত, এবারে ডিম সেদ্ধ, আর ফ্রাইড আলু, কেসার আর দুধ, অল্প একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি, এরপরে আমি আর একটু গ্রেভি দেবো। এইবারে যে ফাইনাল, একদম একদম উপরে আবার আলু আর ডিম সেদ্ধ, না না না, আর একটু ঝোল দেওয়া বাকি আছে, আর একটু বিরিয়ানি মশলা দেওয়া বাকি আছে।
আর কি কি বাকি আছে? আড়াইটা থেকে আমার একটা কল চলছিল যেটা এখন হয়ে গেছে, পৌনে তিনটে বাজছে। আমি একটু মিনওয়াইল হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে রেখেছিলাম, এখানে বিরিয়ানি ফাইনাল লেয়ারিং হয়ে গেছে। আজকে আমাদের এক্সট্রিম লেট, মানে বিকেলে চা খাওয়ার সময় আজকে আমরা লাঞ্চ করবো। ও এখানে বিরিয়ানিটা রেডি করে দিয়ে স্নান করতে গেছিল, তখন আমি এখানে ঠিক লাঞ্চটাকে আর একটু স্পেশাল করা যাক। সৌমি আমাকে ফটাফট আমটাংগুলো কেটে দিল, এখানে আমি আমের চাটনি বা আচার যাই বলুন আমরা সেটা বসিয়ে দিয়েছি। আর মোটামুটি মিনিট পাঁচেকের মধ্যে আমরা লাঞ্চে ফাইনালি বসবো। আমি জাস্ট প্রে করছি কি এতক্ষণ ধরে ওয়েট করে লাঞ্চটা করবে যে বিরিয়ানিটা খেতে ভালো। না না না, আজকে প্রপার একদম কুক বুক ফলো করে বিরিয়ানি বানিয়েছে, তা আশা করি ভালোই হবে। এখানে আপাতত তৈরি হচ্ছে রায়তা। ফাইনালি বিকেল চারটের সময় গিয়ে এখন চলো চলো বিরিয়ানি একটু মুদি খাই হোক, বিরিয়ানি মুদি খাই হোক। সবাই এখন প্রচন্ড এক্সাইটেড, চলো 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 চলো, খিদে পেয়ে গেছে, দাও দাও। কিছু খায় মানে পাকা পেঁপে জেনারেলি খায়, বাট আজকে পেঁপে নেই, তো তার জন্য বললাম একটু প্যানকেক মতো বানিয়ে দিই, ওটাই বানাচ্ছি আর কি। আমি এখানে ছোট্ট করে একটা এডিটিং করছি, ওর পি এখানে একটা মিটিং জয়েন করেছে, আর এটাকে দেখো এই লাস্ট একটা ছুটি বাকি ছিল সেটাকে নিয়ে এসছে এখন, দিল ওটাও গেল কিন্তু। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যে 7:10 বাজে, আজকে কুলফির ছিল ভ্যাকসিনেশনের ডেট, সিসিডি করোনা ভ্যাকসিন। দেবাশিস দা K9 থেকে একজনকে পাঠিয়ে দিয়েছিল, সে এসে জাস্ট ইঞ্জেকশনটা দিয়ে গেলো, খুব ভালো ইঞ্জেকশন, তা বুঝতেই পারে না এতটুকু ছটফট করে না। আজকে পড়া চেঞ্জ, সৌমি বেলা যে সবার জন্য চা, সৌমি ভীষণ কোঅপারেটিভ, মানে সকালবেলা আমার একটু বেশি ঘাটাঘাটুনি হয়ে গেছে না, তাই সবেতেও আমি এটা করে দিই আমি এটা করে দিই বলতেই থাকে। তো আমি বললাম কি না চাটা করছি, আমি বললাম না না এটা আমি করবো বলে নিজেই জোর করেই চাটা করলো। আরে জিও সবার চা এখানে এসে গেছে, আমার অফিস চলছে, উর্বি এখানে ফেসবুকের জন্য একটা ভিডিও এডিট করছে। এখন 9:15 বাজে, আমরা বসে বসে বোর হচ্ছিলাম কাজ করার পরে, সারাদিন আজকে একটু বেশি এক্সস্টেড গেছে, বুঝু খাওয়া দাওয়া হয়েছে, সেখানে আমরা চারজন মিলে এখন হাঁটতে যাচ্ছি। না 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 চার, আরে ও তিনটে হাফ এন্ড হাফ, তখন গিয়ে হলো চারটে, ও তিনটে হাফ আর এই হাফ করে দিল, আর বুঝা চল চল অফিস। হ্যাঁ এর এখানে এখন অফিস চলছে, এই যে মুখটা দেখো। আমরা আকাঙ্ক্ষার সামনের এই রাস্তার এখানটা এসে দাঁড়িয়েছি, কুলফি এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন হঠাৎ করে ঘুম থেকে উঠে ভাবছি গাড়ি কেন দাঁড়িয়ে গেল, যাবি তুই? দেখো দেখো এক্সাইটমেন্ট, দেখো ওখান থেকে এখানে এসে গেল আমি, হ্যাঁ হ্যাঁ পাল্টো গাড়ি চালিয়ে দেবে, দেখো দেখো দেখো। আমরা এলাম একটুখানি শান্তি মতন হাঁটতে, সকাল থেকে বাড়িতে আছি, একবারও বেরোনো হয়নি, কিন্তু শান্তি আমাদের হাঁটাহাঁটি মোটামুটি ডান, ফটো সেশন ডান। এই রাস্তাটা খুব ভালো লাগছে হাঁটতে, একদম খালি, আকাশটাও সুন্দর। অর্পি বলছে আমার এখন থেকেই মন খারাপ করছে, সৌমি কালকে বাড়ি চলে যাবে, তাই আজকের মতন আমাদের হাঁটাহাঁটি করবো এখানে সমাপ্ত। এগারোটা 10 বাজছে, বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে এখন ডিনারে বসেছি, তিনজনে আবার রাত্রিবেলা বিরিয়ানি দেখতে হবে না, আর তার সঙ্গে আবার আমের আছে রাত্রি 11:00, আমি কিন্তু রুটি আর সয়াবিনের তরকারি।
রাত্রি 11:30 বাজে, ঘুম তো বেশ ভালোই পেয়েছে, বাট এডিটিং আর জাস্ট একটুখানি বাকি আছে, এটা কমপ্লিট করে শুয়ে পড়বো। ওরপি এখানে ফোন নিয়ে ঘাটছে আর হাসছে, তখন থেকে কিছু একটা দেখতে যায় না। এই বেডশিটগুলোর লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে থাকবে। কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দেখতেও সুন্দর, খুব কালারফুল, একদম ফাঙ্কি। আজকে সারাদিনই বাদা ছিল, বেশ সুন্দর, তোমরা ট্রাই করতে পারো। অ্যান্ড সৌমি এখন পাশের রুমে থাকে। কি হলো? তীব্র এসি কথা চলছে, ঠিক আছে, কিছু করার নেই। তোর দিদি এসি 18-19 হলেই হয়ে গেল তার। সৌমি এখন পাশের রুমে চিকেন ডিনার করছে, মানে পাবজি খেলছে আর কি। আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইন শেয়ার আউট। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট। ফেসবুকের বিহাইন্ড দ্য সিন চলছে এখানে। সবাই জিজ্ঞেস করছে ইনসাইড আউট এক্সট্রা বলে একটা চ্যানেল আছে, সেটা কি আমাদের মনে আছে? সেখানে ঝুল পড়ে গেছে, ঝাড় দিতে হবে। হ্যাঁ, ইনসাইড আউট এক্সট্রা কোনো ভিডিও নেই, এদিকে ফেসবুকের ভিডিও চলেই আছে, চলেই আছে।